পথ দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। সোমবার দুপুরে বালুরঘাট থানায় বিভিন্ন গাড়ি চালকদের নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে জেলা পুলিশ। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরের সূচনা করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃত্তি সুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন প্রায় 50 জন গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করা হয়, যেখানে নাইট সার্ভিস বাসের চালক, লরির চালক ও অন্যান্য গাড়ির চালকরা উপস্থিত ছিলেন। মূলত পথ দুর্ঘটনা কমাতে গাড়ি চালকদের নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার রাহুল দে। রুটিন প্রোগ্রাম থাকে, আমরা বছরে একবার রোড সেফটি করি, তো মানে ওটাকে মনে রেখে আমরা আজকে বালুরঘাট থানায় আজকে মধ্যে পড়ছে, গতকালকে বুনিয়াদপুরে একটা প্রোগ্রাম হয়েছিল, এরপরে বিভিন্ন থানায় কালকে হিলি থানায় আসে, তো এইভাবে হয় আমাদের বিভিন্ন থানায় এক সপ্তাহ ধরে এই সেফ ড্রাইভ সেফ লাইভের একটা প্রোগ্রাম চলবে। তো আজকে রোড সেফটি দিকে আমরা কিছু বাস ড্রাইভার তারপর অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নিয়ে একটা আইচি ক্যাম্প করেছি এখানে, আর এখানে পিনাকি রায় ফাউন্ডেশন আছে, ওরা আমাদের হেল্প করছে। জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালকরা। এই বিষয়ে গাড়ি চালক স্বপন শীল জানান, খুব ভালো জিনিস এটা, খুব ভালো প্রয়োজন ড্রাইভারদের। হ্যাঁ, কারণ রাত্রেবেলা গাড়ি চালাতে গেলে অনেক সময় চোখের প্রবলেম হলে গাড়ি ঠিকঠাক চালানো যায় না, কারো চোখে দূরে দেখতে পায় না, কেউ কাছে দেখতে পায় না, খুব ভালো কাজ এটা, খুব মানে ভালো হচ্ছে, এটা প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেকটা ড্রাইভারের ক্ষেত্রেই প্রয়োজন। পুলিশ যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা সব গাড়ি চালকরা এসেছেন আজকে? সবাই আসছে। আপনি কি গাড়ি চালান? আমি চার চাকা ছোট। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।